আজকে আমি সহজভাবে বুঝিয়ে যে দাঁত ফিতনা যে চলছে আপনারা অনেকেই মনে করছেন যে ইমাম মাহাদি আসার পরেই দাঁত আসবে তো এখন মনে হয় দাঁত জালের কোন কাজকর্মই সারা বিশ্বে চলছে না আমরা মনে হয় তার হাত থেকে হেফাজতে আছি না প্রিয় ভাই বোনেরা আসলে এখনো দাঁত কাজ চালিয়ে যাচ্ছে বাট গোপনে আমরা তাকে চিনতে পারছি না তো দেখুন আমি এটি আপনাদেরকে খুব সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ তো এই জন্য আমি প্রথমে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি নওয়াজ বিন সামোয়ান রাদি আল্লাহ বলেন একদা রাসুল সাল্লাহাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সাল্লাহ উলিয়াল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি যেভাবে দাজ্জালে আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী সাল্লা বললেন দাজ্জাল ছাড়া তোমাদের ওপর আমার আরো ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট তো এই হাদিসটি দিয়ে আমি কি বোঝাতে চাইলাম দেখুন প্রিয় ভাই বোনেরা রাসুল সাল্লাম যখন দাঁত বর্ণনা করলেন খুব বড় করে ধরলেন তার ফিতনা তখন স্বাভাবিকত মনে করলেন যে দাজ্জাল হয়তো বা সেই পাশের খেজুর কাছেই লুকিয়ে রয়েছে এটি দ্বারা কি বোঝা যায় যে সাহাবিগণ দাজ্জালের ফিতনাটাকে এত বড় ভেবেছেন এত ভয়াবহ ভেবেছেন যে ওনারা ঘাবড়িয়ে গেছেন ভয় পেয়ে গেছে প্রায় বিশ বছর আগে আমার ইমিডিয়েট এক বড় ভাই দাজ্জাল ইমাম মাহাদি এনাদের ব্যাপারে কথা বলছিলেন তো দাজ্জালের ব্যাপারটা শুনে যখন এই আলোচনা শুরু হলো আমাদের বাসার সবাই প্রায় আট দশজন মেম্বার সবাই একেবারে গভীর মনোযোগে কান লাগিয়ে শুনতে থাকলো কথা এবং ওই রাতে আমি ঘুমাতে পারি নাই মনে হচ্ছিল দাঁত জাল বুঝি এই যে আমাদের বারান্দায় এসে হয়তো বা কোনো রকমের আক্রমণ করবে কিন্তু দেখেন ২০ বছরের ব্যবধানে এখন যদি আমরা দাঁত কথা বলতে চাই কেউ যদি দাঁত কথা কাউকে শোনাতে চায় শুনে বলে ফেলবে যে এই হয়তো পাগল হয়ে গেছে হয় সামনে সামনে বলবে না হয় পেছনে বলবে আমার একটা ঘটনা আমি আপনাকে বছর আগের একটি ঘটনা বলি আমার এক আত্মীয় আমি সম্পর্ক বলতে না হয়ে যাবে বা এরকম কিছু আমি যাচ্ছি না কেউ চিনুক তিনি হজে যাবার আগে হঠাৎ আমাদের বাসায় আসলেন বলতে আসলেন তো আমি তাকে বললাম কি যে দেখেন এখন তো দাঁত জালের ফিতনা চলছে দেখেন তো ওখানে জাল প্যালেস নামে কিংডম প্যালেস নামে একটা প্যালেস আছে ওটা একটু দেখে আসেন তো সে সাথে সাথেই রেগে গেলেন যে দাঁত জাল দাঁত জাল না দাঁত জাল আবার কি ভণ্ড উল্টাপাল্টা কথা বলে সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন আমি যে হয়ে গেলাম। যে কি অবস্থা এখন দাজ্জালের কথা বলবেন তো মানুষজন আপনাকে পাগল ভাববে উম্মাদ মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া দাজ্জাল তো তখন আসবে যখন দাজ্জালকে নিয়ে আর কথাবার্তাই হবে না না প্রিয় ভাই বোনা আপনারা বুঝতে ভুল করেছেন দাজ্জাল সেই মুহূর্তে অ্যাক্টিভ হবে যখন দাঁত এই কথাবার্তাগুলোকে মানুষ উড়িয়ে দেবে হাসি ঠাট্টা রূপে নেবে এটি হলো সেই ব্যাপার একেবারে দাঁতজালের কথাই হবে না তা না তাহলে প্রিয় ভাই ও বোনেরা দেখুন যে দাঁত জাল যে এখন অ্যাক্টিভ রয়েছে দাঁত জাল যে কাজ করছে এটি বোঝার সবচেয়ে বড় উপায় এটি আপনি একশো জন মানুষকে দাঁত জালের ব্যাপারে বলতে চান তারা দেখবেন যে এখন আর অত বেশি মনোযোগ তো দিবেই না প্লাস আপনাকে বলবেন যে এসব টপিক বাদ দাও অন্ধ আলোচনা করি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আপনি সুদের কথা বলতে চান যে সুদ তো হারাম কেউ হয়তো ব্যাংকে টাকা জমাচ্ছে আপনি বললেন যে সুদ দিও না সুদ তো হারাম দেখবেন যে দুদিন পরে আপনার সাথে তারা আর মিশবে না বলবে যে ওর সাথে আসলে মেশা যায় না ও এত অসামাজিক হয়ে গেছে আপনি পর্দা করছেন হয়তোবা দেখবেন কিছুদিন পরে একটা বড় শ্রেণী আপনার সাথে আপনার আত্মীয় স্বজনরাই আপনার সাথে আর মিশবে না বলবে কি যে এটা তো একেবারে হুজুর হয়ে গেছে আপনি ইসলাম খুব সুন্দরভাবে পালন করছেন আপনার সাথে মানুষ আর মিশতে পারবে না এটাই হলো দাঁত ফিতনা বিশ বছর আগেও দেখেন তখন ইসলাম যদি আপনি পালন করতে চাইতেন সুন্দর পালন করতে পারতেন বাট এখন করতে যান সমস্যা একটা ছোট্ট উদাহরণ দেই একবার আমি এক ভদ্রলোককে বলছিলাম যে আমাকে অনেক করছিলেন এক বৃহস্পতিবারে আমি একটি রোজা রেখেছিলাম উনি খাচ্ছিলেন একটা খাবার সেই খাবারটা আমাকেও রিকোয়েস্ট করছিলেন যে খাও আমি আসলে ওনাকে জানাতে আছিলাম না যে আমি রোজা আছি তো একেবারে না পেরে শেষমেশ বললাম যে আসলে আমি রোজা তো তখন তিনি বলে উঠলেন যে আবার জঙ্গি হয়ে গেলেন নাকি দেখেন ধারণা কি কোথায় রোজা রাখলে একসময় বাহাবাদিত মানুষ যে বাবা এত পরেশ গাড়িতে অর্জন করছে উনি কি অবস্থা তো প্রিয় ভাই বোনেরা এটি হলো বোঝার খুব সহজ উপায় দাঁত জালের ক্রিয়াকলাপ চলছে আল্লাহ তালার কাছে পানা চাইতে থাকুন তিনি যেন দার্জিলের হাত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন তার অনেক ফিতনাই আমরা পড়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি এ যদি মনে হয় লজিক্যাল ভিডিওটি তাহলে লাইক ও শেয়ার করুন কোন প্রস্তাব মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম